এবার প্রাণ বাঁচাতে সৌদি যুবরাজের ভরসা ইরান। শিওরে সমন ঝুলছে মৃত্যুর খাড়া, তাই প্রাণ বাঁচাতে সৌদি রাজপরিবারের কয়েকজন যুবরাজ পালিয়ে ইরানে চলে যেতে চেয়েছিলেন। সুন্নি আরবের চরম বিপক্ষে অবস্থানকারী শিয়া ইরান কি তাদের আশ্রয় দিতে চেয়েছিল, এমনই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অসমর্থিত সূত্র থেকে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাজপুত্রের রহস্যজনক মৃত্যুর মাঝেই আরও রাজপুত্রের অন্তর্ধান ঘিরে জটিল হয়েছে পরিস্থিতি। ইরানে পালিয়ে গিয়েছেন সিংহাসনের আরও এক দাবিদার তুর্কি বিন মোহাম্মদ বিন ফাহাদ। তিনি প্রায়ত সৌদি বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদের বড় ছেলে। এমনিতেই ইরান বনাম সৌদি আরব দ্বন্দ্বে আড়াআড়ি বিভক্ত হয়ে আছে। সৌদি রাজ পরিবারের অন্তদ্বন্দ্ব সেই ফাটল আরও চওড়া করবে বলে মনে করেছে বিশেষজ্ঞরা। বিশেষ ক্ষমতা বলে আরব রাজ পরিবারের অভ্যন্তরেই দুর্নীতি দমন অভিযানের মধ্যেই নির্দেশ দেন বর্তমান যুবরাজ তথা দেশের ভবিষ্যৎ বাদশাহ মোহাম্মদ বিন সালমান। সেই নির্দেশের বলে 11 জন যুবরাজ, একাধিক প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, নৌসেনা প্রধানকে বন্দী করা হয়েছে। এরপরে আরব ছাড়তে হুড়োহুড়ি শুরু হয়েছে। সিংহাসনের পথ মসৃণ করতেই কি বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান বিন আবদুল কঠোর পথ নিয়েছেন, এমন প্রশ্নে আলোড়িত আরব দুনিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ইরানে পালিয়ে যেতে চেয়েছিলেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা রাজপুত্র মনসুর বিন মাকরিন ও তার ঘনিষ্ঠরা। হেলিকপ্টারযোগে রিয়াদ থেকে তেহরান চলে যাওয়াই তার লক্ষ্য ছিল। প্রাণ বাঁচাতে ইরানের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তারা। হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এটি কি নিছক দুর্ঘটনা নাকি অন্তঘাত, তা নিয়ে চলছে আলোচনা। আর এক রাজপুত্র আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যু নিয়েও রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে তিনিও ইরানে চলে যেতে চেয়েছিলেন। সুন্নি সৌদি আরবের ঘরছাড়া যুবরাজদের আশ্রয় দিতে চেয়ে শিয়াপন্থী ইরানের অবস্থান ঘিরে চলছে বিশ্লেষণ। আন্তর্জাতিক জ্বালানি তেল ভাণ্ডারে দুই প্রধান দেশের দ্বন্দ্ব সুবেদিত। সৌদি রাজপরিবারের বিরুদ্ধে শুদ্ধিকরণ অভিযানের মধ্যে ইরানের সমালোচনায় সরব বর্তমান আরব যুবরাজ সালমান বিন আবদুল্লাহ। তার অভিযোগ, ইরানের নির্দেশে ইয়েমেনের হত্তি গোষ্ঠী সরাসরি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হত্তিদের মদতদাতাকারী হিসেবে চিহ্নিত ইরান, এই দাবি নাকচ করে দিয়েছে ইরান সরকার। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।